আজকে দেখে নাও, আজকে আমি তিনখানা পিওর কটন আজরাকের শাড়ি নিয়ে এসেছি। আজরাক আছে, কলকাতারই আছে, একদম জলের দামে পিওর শাড়িগুলো। তোমরা যদি হাতে নিয়ে দেখো, মেটেরিয়ালটা এত সফট, পুরো মনে হবে যেন একটা পিওর সিল্ক শাড়ি পরেছ, অসম্ভব সুন্দর। আর এই সামারের জন্য তোমরা যে কোনো অফিস পার্টি বলো, যে কোনো একটা ঘরোয়া অনুষ্ঠানে বলো, এরকম একটা যদি পিওর কটন শাড়ি পরতে পারো, তাহলে এর থেকে আরামদায়ক বোধ হয় আর কোনো শাড়িতে পাবে না। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি, একদম রিজনেবল প্রাইসে, এরকম প্রাইসে তোমরা পাবে না। আর এটা এই একদম পিওর কটন, এর মধ্যে কোনো রকম কোনো মিক্স নেই। তো চলো তোমাদেরকে দেখাই, দেখে নাও কেমন লাগে শাড়িগুলো। আর যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে চটপট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও, কেন এগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তো তোমরা আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও, আর চটপট তোমরা শাড়িটা পেয়ে যাবে। তাহলে চলো তোমাদের দেখাই। তো দেখো, এটা হচ্ছে মানে হাতে নিলে তোমরা বুঝতে পারবে যে কতটা সফট, কতটা, এই দেখো, একটা পিওর শাড়ি না হলে বুঝতে পারবে না যে এটা কতটা সফট। পুরো মনে হচ্ছে যেন একদম এটা মানে সিল্কের। তো দেখিয়ে দিচ্ছি, দেখো আর যা কলমকারীর, এটা এটা হচ্ছে, দেখো শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচলটা। অসম্ভব সুন্দর শাড়িগুলো, তোমরা যদি হাতে নাও, হাতে নিলে তোমরা বুঝতে পারবে যে শাড়িগুলো কি অসম্ভব সুন্দর। তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, এই দেখো, মানে এতটাই সফট, এতটাই সফট, তোমরা কোয়ালিটিটা কেমন, এ দেখো, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে তোমার আঁচল পোর্শনটা। তো আঁচলটা দেখো এইরকম, পুরো আঁচলটায় আম কলকা করা আছে, আর এটা হচ্ছে পুরো বডিটা, কতটা সফট, তোমরা যদি হাতে নাও, হাতে নিলে বুঝতে পারবে এতটাই মেটেরিয়ালটা ভালো, একদম পিওর কটনের আছে। আর পুরো শাড়িটা এরকম, এটা হচ্ছে নেভি ব্লুর সাথে মাস্টার ইয়েলো, ঠিক আছে। আর এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই তোমাদেরকে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। তো শাড়িটা তোমাদেরকে ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই শাড়িটা তোমাদের ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম হালকা ভীষণ লাইট ওয়েটেড শাড়ি, এই হচ্ছে শাড়ির কোয়ালিটি। এই এরকম একটা ব্লাউজের সাথে যদি এরকম একটা শাড়ি পরে তুমি যে কোনো অকেশনে তুমি চলে যেতে পারো, ঠিক আছে, অফিস এ বলো, এই গরমে অফিসে নানান রকম পার্টিগুলো আছে, বা যারা শুধুমাত্র শাড়ি পরে অফিসে যাও, তাদের জন্য এই গরমে এই শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা চোখ বন্ধ করে এই শাড়িগুলো নিতে পারো, খুবই আরামদায়ক এই শাড়িগুলো। তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর এই হচ্ছে পুরো শাড়িটা, অল ওভার শাড়িটা এরকম গেছে। এটা হচ্ছে আঁচলটা, এই পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পুরো শাড়িটা। তো ভালো লাগে, ঝটপট তোমরা স্ক্রিনশটটা নাও নিয়ে আর আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। প্রাইসটা বলো, প্রাইস তো অবশ্যই বলবো, দাঁড়াও আগে দেখিয়ে নিই, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবে। আর তোমরা প্লিজ পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করো, পায়ের পাতাটা ঢাকা খুললে তাহলে অন্য অনেকেই সবাই দেখতে পাবে, আমার ভালো হবে, আমার পেজটা একটু গ্রো করবে। তো এটা দেখো, আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে, ব্লাউজ পিসটা আমি তোমাদেরকে শাড়ির সাথে আবার দেখাচ্ছি। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, আর এই শাড়িগুলো এত স্মার্ট, এত ভালো, এটা বটল গ্রিন রঙের পাড়টা, তার সাথে মাস্টার ইয়েলো, এটা দেখো বটল গ্রিনের একটা পাড় আছে, বটল গ্রিনের সাথে মাস্টার ইয়েলো, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর তার সাথে এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা, আর এই হচ্ছে বডির জায়গাটা। এটার প্রাইস, এই দুটো প্রাইস হচ্ছে 1250, এই দুটো শাড়ির প্রাইস হচ্ছে 1250। আর এবার দেখাচ্ছে একটা ইন্ডিগো আজরাকে, এটা সামারের জন্য ভীষণ ভালো শাড়িগুলো, তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও, কেননা এই শাড়িগুলো ভীষণভাবে মানে ফ্যাশনে ইন আছে, আর এই সামারের জন্য একদম সঠিক শাড়িগুলো। এই হচ্ছে, তো দেখো এটা প্রিন্টটা খুব সুন্দর, এরকম এই সেম কালারের মধ্যে, ইন্ডিগোর মধ্যে নানান রকমের তোমরা ডিজাইন পেয়ে যাবে। আর এটার প্রাইস হচ্ছে 1050, এটার প্রাইসটা হচ্ছে 1050, আর এর ব্লাউজ পিসটা হচ্ছে এরকমই রানিনে। তো দেখো অল ওভার শাড়িটা হচ্ছে এটা, এই হচ্ছে অল ওভার শাড়িটা, নেভি ব্লু, আর ওপরের পাড়টা এরকম
শুধু একটা গোল্ডেন যদি বর্ডার আছে, আর নিচের পাড়টা দেখো, এটা হচ্ছে নিচের পাড়টা, এটা হচ্ছে নিচের পাড়টা। তো এই শাড়িটা হচ্ছে 1050। এই শাড়িটা যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশটই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। আর এরকম আরও সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আমি আবার চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে, তাহলে ঝটপট বুকিং করে নাও।